हेलो फ्रेंड्स, आजकल जो टॉपिक डिस्कस करते चले टॉपिक बोलते पर तुम्हारा एक डाउट क्लियर करार्जन एखे नहीं आसलम। आजकल आलोचनार विषय हलो बी बीन एवं बीइंग। ये तीनटे शब्द खूब कन्फ्यूशन तैरि कर दे, बुझे उठा जाए ना सब समय जे कौन क्षेत्रे आम्रा कीभावे एटाके व्यवहार करछी, तो जार जोन्नो प्रब्लेम तैरि हय। तो आमी तोमादेर सेई प्रब्लेमटाके पुरोपुरि क्लियर करार जोन्नो आजकेर एई भिडियोटा निये आसलाम। एखाने खूब सहजे तोमरा बुझे जाबे कीभावे आम्रा कौन सिचुएशनगुलोते आम्रा बी के व्यवहार करते पारि, कोथाय आम्रा बीन एर व्यवहार करते पारि, आर कौन विशेष क्षेत्रे आम्रा बीइंग एर व्यवहार करते पारि। तो एखाने आमी एमन किछु लाइन्स लिखेछि जेगुलो खूबई सिम्पल किछु लाइन, सेई लाइनेर जखन ट्रांसलेशन आमरा करब तार मध्ये आमरा देखते पाबो एई बी बीन एवं बीइंग एर व्यवहार होच्छे। तखन सेई क्षेत्रे विशेष किछु विषय जेगुलो तोमादेर मने रखते हबे सेटा आमी बोले देब, आर तारपरे कमप्लीट जखन होये जाबे सब कटा लाइनेर ट्रांसलेशन करा, आमरा एकटा सामाराइज पॉइंटेर भित्तिते टोटाल विषयटाके मने रखते पारबो। अर्थात आमी एमन भावे संक्षेपे सेटा बोले देब, जदि सेई पॉइंटगुलो खेयाल राखो ताहले देखबे एई रिलेटेड म्याटारे কোনো কোনো প্রবলেম আর তোমরা ফেস করবেই না। ওকে, তো এসো এই ডাউটটাকে এবার ক্লিয়ার করে নাও। তো এখানে দেখো আমি যে প্রথম লাইনটা এখানে লিখেছি, আমি ওখানে থাকবো, এই যে লাইনটা আমরা যদি এটা ট্রান্সলেট করি কি হতে পারে যদি ভেবে দেখা যায়। এখানে আমরা টেন্সটা কি ধরনের টেন্স দেখতে পাচ্ছি, বলা হচ্ছে আমি ওখানে থাকবো, তার মানে ফিউচারে বলা হয়েছে। ফিউচার মানে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইট টেন্স। তো সেই টেন্সে থাকবো, কাজটা আমি করব, এরকম সেন্সে আসছে। তো সেই সেন্সে আমরা যদি এটা লিখি, আমাকে কি ধরনের ফরম্যাট অ্যাপ্লাই করতে হবে, প্রথমে একটা সাবজেক্ট লিখতে হবে, তারপরে শ্যাল বা উইল লিখতে হবে, তারপরে আমরা একটা মেন ভার্বের ফার্স্ট ফর্ম লিখবো, এবং তারপরে যদি অবজেক্ট থাকে সেটা আমরা লিখবো। এইটাই হচ্ছে একটা সিম্পল ফিউচার টেন্স বা হচ্ছে ফিউচার ইনডেফিনাইট টেন্সের ফরম্যাট। ওকে, তো সেই ফিউচার ইনডেফিনাইট টেন্সের ফরম্যাটে এর আমরা এই লাইনটাকে আমরা ট্রান্সলেট করব। তো আমি ওখানে থাকবো, এটা ট্রান্সলেট করা যাক। তাহলে এখানে আমি সেন্সে আই, আচ্ছা এবার ওখানে থাকবো, ওখানে থাকবো ফিউচারে আমি কোনো একটা জায়গায় থাকার কথা বলছি। তো এরকম সেন্সে সিম্পল ফিউচারের টেন্স অনুযায়ী আমরা এটা আই এর পরে উইল বা শ্যালের ব্যবহার করে লিখতে পারি। তো এখানে চলো আমরা উইল লিখে দিই, আই উইল। এবার উইল যে লিখে দিলাম, এরপরে কোনো একটা জায়গায় থাকা সেন্সে কোনো একটা জায়গায় আমার উপস্থিতি হবে, এই সেন্সটা বোঝানোর জন্য ওই উপস্থিতি সেন্সে আমার ওখানে হওয়া সেন্সে আমরা বি শব্দটা ব্যবহার করতে পারি। আই উইল বি, তারপরে ওখানে সেন্সে দেয়ার, আই উইল বি দেয়ার। তো এখানে এই বিটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। আমরা যদি এবার এই লাইনটাকে বোঝার চেষ্টা করি, এটা আমি কোন টেন্সে করলাম, তাহলে এটা করলাম সিম্পল ফিউচার টেন্সে। এবার সিম্পল ফিউচার টেন্স যখন করা হয় তখন এই উইল বা শ্যালের পরে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম বসাই, তাহলে এটা আমরা বলতে পারি এটা হলো এখানে ভার্বের ফার্স্ট ফর্ম। তোমরা যখন সেই ছোটোবেলাতে সেই ভার্বের ফর্মসগুলো পড়েছিলে, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, এগুলো যখন পড়েছিলে যেখানে এরকম লেখা থাকতো ডু, ডিড, ডান, টেক, টুক, টেকেন, এরকমভাবে লেখা থাকতো, সেই লম্বা একটা লিস্ট পড়েছিলে, সেখানে একটু মনে করে দেখো যখন তোমরা ওই প্রেজেন্টের ফর্মগুলো দেখতে সেখানে খেয়াল করলে তোমরা দেখেছো হয়তো যে ওখানে একটা আরও একটা সেট অফ ভার্বস আমরা দেখতে পেয়েছিলাম যেটা এক জায়গাতে থাকতো, সেটা হচ্ছে অ্যাম, ইজ এবং আর, এটা হতো প্রেজেন্ট ফর্ম। তারপরে লেখা থাকতো তার পাস্ট ফর্ম যেটা হতো ওয়াজ বা ওয়্যার, এবং আরেকটা দিকে তার পাস্ট পার্টিসিপেল ফর্মটা থাকতো বা থার্ড ফর্ম থাকতো, সেটা থাকতো বিন। তো যখন ওই অ্যাম, ইজ, আর লেখা থাকতো তার পাশে ব্র্যাকেট করে লেখা থাকতো বি, ওকে বি। তো সেই বিটাই আমরা কিন্তু এখানে আজকে দেখতে পাচ্ছি, আই উইল বি দেয়ার। এখানে বি হলো ফার্স্ট ফর্ম, যেটা কারোর একটা কোনো জায়গায় বা কোনো একটা ক্ষেত্রে হওয়া বোঝানো অর্থে ব্যবহার হয়, সেখানে তার উপস্থিতি বোঝানো অর্থে ব্যবহার করা যায়। তো যখন এমন ধরনের সেন্স আসে তখন সেক্ষেত্রে আমরা বিকে ব্যবহার করতে পারি। ওকে, তো এখানে বি এর ব্যবহারটা ভালোভাবে বুঝে নাও। এবার আমরা যদি নেক্সট লাইনটা দেখি, তাকে শেখানো হবে, এই যে লাইনটা বলা হচ্ছে তাকে শেখানো হবে, এটার ক্ষেত্রে আমরা কি ধরনের চেঞ্জ দেখতে পাবো। এখানে বলা হলো যে তাকে শেখানো হবে, মানে কারোর দ্বারা কাজটা করা হবে। এখানে আমরা যদি লাইনটাকে ট্রান্সলেট করি কিভাবে হতে পারে, প্রথমে তাকে আছে সেটা আগে লিখে নিই, তারপরে ভাবা যাবে। তো তাকে সেন্সে হি বা শি লেখা যায়,
সি লিখলাম সি। তো তাকে কি হচ্ছে না তাকে শেখানো হবে। এবার যদি শেখার কথা বলি তার মানে টিচ করা শেখানো যখন আসে কাউকে টিচ করা হয় তো তাকে শেখানো হবে সেই সেন্সে ফিউচারে কাজটা সম্পন্ন হবে। তো তার মানে সিম্পল ফিউচার টেন্স কিন্তু কাজটা অন্যের দ্বারা হচ্ছে। যেহেতু অন্যের দ্বারা হচ্ছে তার মানে হয়ে যাচ্ছে প্যাসিভ। তো এখানে শেখানো হবে কারোর দ্বারা শিক্ষকের দ্বারা হতে পারে বা অন্য কোনো পার্সনের দ্বারা হতে পারে। তো কাজটা যেহেতু অন্যের দ্বারা হচ্ছে তাই জন্য এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এটা ক্লিয়ারভাবে বুঝে নাও। এবার ওই প্যাসিভ ভয়েসের ফরম্যাটে আমরা যখন করব তখন সিম্পল ফিউচার টেন্সে যেটা উইল টিচ হতে পারতো সেটা হয়ে যাবে উইল বি টট। ওকে, উইল বি টট, শি উইল বি টিচ, তার থার্ড ফর্ম হয়ে যাবে টট। শি উইল বি টট। তাহলে এই যে লাইনটা আমরা এখানে লিখলাম এটা দেখতে পাচ্ছি সিম্পল ফিউচার টেন্সেই আছে কিন্তু সিম্পল ফিউচার টেন্সের প্যাসিভ ফরম্যাটে আছে। তাহলে বলতে পারি সিম্পল ফিউচার টেন্সের যখন প্যাসিভ ফরম্যাট হয় তাহলে সেক্ষেত্রে আমরা বি এর ব্যবহারটা দেখতে পাই। যদি লাইনটাকে আমরা সিম্পল ফিউচারে ভাবতাম তাহলে লাইনটা কেমন হতে পারতো? যদি এটা অ্যাক্টিভের ফরম্যাটে থাকতো সেক্ষেত্রে কেমন হতে পারতো? যদি এটা শি উইল বি টট এরকম লেখা আছে, ধরে নাও এরপরে আছে বাই হিম, এরপরে আমরা একটা সাপোজ ধরে নিলাম বাই হিম, এই কথাটা রয়েছে। তো যদি বাই হিম থাকতো আমরা এটাকে যদি অ্যাক্টিভে ভাবতাম তাহলে ওটা কী হতো? এই শি উইল বি টট বাই হিম এটা যদি অ্যাক্টিভে যেত তাহলে হয়ে যেত হি উইল টিচ হার, এটা থাকতো হি উইল টিচ হার। তাহলে সেই অনুযায়ী যদি আমরা ভাবি সিম্পল ফিউচারের যে রুলটা যেটা কিনা প্রথম লাইনের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে সাবজেক্টের ব্যবহার হলো, তারপরে অক্সিলারি ভার্ব শ্যাল বা উইলের মধ্যে একটা বসেছে, তারপরে এখানে ফার্স্ট ফর্ম মেইন ভার্ব, মেইন ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার হয়েছে সেটা হয়েছে বি, সেই রুলটা এখানেও কিন্তু অ্যাপ্লাই হয়েছিল। সাবজেক্ট ব্যবহার হয়েছিল হি, তারপরে উইল এসেছিল, মেইন ভার্বের ফার্স্ট ফর্ম এসেছিল টিচ, তারপরে ছিল এখানে অবজেক্ট। সেটা আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসলাম এখানে এই উইলের পরে একটা বি যোগ হয়ে গেল, আর এখানে যেটা ফার্স্ট ফর্ম ছিল সে হয়ে গেল থার্ড ফর্ম। কারণ তোমরা জানো প্যাসিভ ভয়েস মানে মেইন ভার্বে থার্ড ফর্ম হবে, এটা হলো একদম কমন রুল, এর কোনো চেঞ্জ হতেই পারে না। তো এখানে সেটাই হয়েছে, টিচ ছিল সেটা হয়ে গেছে টট, আর তার আগে এই যে উইলটা ছিল এই উইল তখন বলল যে না আমি একা বসবো না, আমার এখানে কাউকে একজনকে প্রয়োজন। তো তার জন্য উইল এখানে বি কে নিয়ে নিচ্ছে। তো যখন সিম্পল ফিউচার টেন্সের আমরা প্যাসিভ ফর্ম করি সেক্ষেত্রে আমরা বি এর ব্যবহার হতে দেখতে পাই। এটা বোঝা গেল? নেক্সট লাইনটা দেখো, এটা তাকে দেওয়া যেতে পারে, এটা তাকে দেওয়া যেতে পারে। এই লাইনটা যদি আমরা এবার ট্রান্সলেট করি দেখো এখান থেকে কি আমরা খুঁজে পাচ্ছি। তো এটা তাকে দেওয়া যেতে পারে, এটা তো এখানে এটা সেন্সে ইট, ইট হলো। এবার তাকে দেওয়া যেতে পারে, তো এখানে যেই আমরা এই কথাটা এরকমভাবে বলছি তাকে দেওয়া যেতে পারে তার মানে কাজটা একটা করার ব্যাপার আসছে, কোনো একটা কাজ সম্ভব মানে করতে পারার ক্ষমতা আছে এরকম সেন্স আসছে, যে দেওয়া যেতে পারে মানে এটা দেওয়ার ক্ষমতা আছে এরকম একটা ব্যাপার আসছে। তো তার মানে আমরা এটা ক্যান দিয়ে লাইনটাকে কিন্তু বলতে পারি, ক্যান ব্যবহার করে তারপরে চেঞ্জেসগুলো যা যা হওয়ার সেই মতন করবো। তো এখানে ইট ক্যান এই কথাটা আমরা লিখে দিই, ইট ক্যান। এবার দেখো এই যে লাইনটা বলা হয়েছে আর আগের যে লাইনটা বলা হয়েছিল যদি আমরা সেন্সগত দিক থেকে বোঝার চেষ্টা করি প্যাসিভের সেন্স কিন্তু উভয় ক্ষেত্রেই রয়েছে। আগেরটা তো বোঝা গেছিল যে শেখানো হবে মানে কারোর দ্বারা হবে, এখানে বলা হচ্ছে এটা তাকে দেওয়া যেতে পারে মানে কারোর দ্বারা তাকে এটা দেওয়া যেতে পারে, এটাই হলো বিষয়। এটা যে দেওয়া হচ্ছে সে তো নিজে নিজে দেওয়া হচ্ছে না, কোনো একজন আদার কোনো পার্সন আছে যে কিনা এটা যে বস্তুটার কথা বলা হচ্ছে সেটা তাকে দিচ্ছে। তো সেই জন্য কাজটা অন্য কারোর দ্বারা হচ্ছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্সটা, যদিও এখানে সেই বাই ফ্যাক্টটা কিন্তু এখানে নেই, যেটা আমি আগের লাইনে যেরকম রিমুভ করা ছিল এখানেও রিমুভ করেই রেখেছি। তো এখানে এটা তাকে দেওয়া যেতে পারে, তো ইট ক্যান যেই দেখবে এমন ধরনের সেন্স আসলো যেখানে ক্যান এর ব্যবহার হচ্ছে তখনও সেক্ষেত্রে আমরা বি ব্যবহার করে লিখব, ঠিক যেমনটা উইলের পরে আমরা দেখতে পেলাম। তো সেই মতন হবে ইট ক্যান বি দেওয়া সেন্সে গিভ ভার্বের ব্যবহার, লিখে দাও তার থার্ড ফর্ম গিভেন, ইট ক্যান বি গিভেন কাকে না তাকে দেওয়া যেতে পারে, ইট ক্যান বি গিভেন টু হিম,
ইট ক্যান বি গিভেন টু হিম। তাহলে এখানেও আমরা দেখতে পেলাম বি এর ব্যবহারটা হচ্ছে। তাহলে এই লাইনটাও যদি আমরা একই রকম আগেরটার মতন অ্যাক্টিভে একটা কিছু ভেবে নিই, তাহলে আমরা এটা বলতে পারি যে ইট ক্যান বি গিভেন টু হিম বাই হার, ধরে নিতে পারি যে এখানে কোনো একজন মহিলা আছে যে কিনা দেবে, তো তার জন্য বাই হার আমরা একটা কনসেপ্ট ধরে নিলাম। তো সেই অনুযায়ী যদি আমরা এখানে এরকম একটা বাই হার ধরে নিতাম, আগেরটায় যেমন বাই হিম করলাম, সেরকম যদি এখানে বাই হার ধরে নিতাম, তাহলে অ্যাক্টিভের ফরম্যাটে গেলে লাইনটা কেমন দাঁড়াতো? এখানে এই যেটা হার আছে সেটা হয়ে যেত সি, এবং তারপরে হতো হচ্ছে এখানে ক্যান আছে, ক্যানটা ব্যবহার করতে হতো, সি ক্যান, তারপরে গিভ রয়েছে, তো সি ক্যান গিভ, তারপর ইট, তারপরে টু হিম, সি ক্যান গিভ ইট টু হিম, এরকম কিছু। ওকে, তো এই যে লাইনটা সি ক্যান গিভ ইট টু হিম, এটা আমরা এখানে পেলাম অ্যাক্টিভ ফরম্যাটে, সেটা আমরা যখন প্যাসিভে যাচ্ছি তখন এরকমটা হয়ে যাচ্ছে। তার মানে এখানেও আমরা দেখতে পাচ্ছি উইলের ক্ষেত্রে যে বিষয়টা হয়েছিল, যে সেখানে যখন আমরা উইল ব্যবহার করলাম, উইলের পরে যখন প্যাসিভে গেলাম বি চলে আসলো। এখানে যখন ক্যান ছিল, ক্যানের পরেও দেখা যাচ্ছে যখন প্যাসিভে যাচ্ছি আমরা এরকম বি এর ব্যবহার হতে দেখতে পাচ্ছি। তাহলে বলতে পারি যেখানে এমন অক্সিলারি ভার্বগুলো আছে, যেমন শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট ইত্যাদি সমস্ত যেসব রয়েছে, এগুলোর পরে আমরা বি এর ব্যবহার করে থাকি। এছাড়াও আরও কিছু আছে যেগুলো মোডাল অক্সিলারি, যে মোডাল অক্সিলারি এগুলো যেগুলো বললাম, যেমন এই ক্যান, কুড, মে, মাইট, এরা সব মোডাল অক্সিলারির মধ্যে পড়ছে। এর বাইরেও আরও মোডালস হয়, যেমন ধরো অট টু, নিড টু, ডেয়ার টু, তারপর ইউজ টু, এগুলোকে বলা হয় মোডালের মধ্যে। তো এগুলোর পরেও আবার বি এর ব্যবহার করা যায়। তো যাই হোক, মানে বিষয়টা হচ্ছে এটাই যে এই সমস্ত অক্সিলারি ভার্ব যখন থাকবে এবং তারপরে যখন ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার হবে অ্যাক্টিভে, যখনই সেটা প্যাসিভে বলবে অবশ্যই তোমাকে সেক্ষেত্রে বি ব্যবহার করতে হবে। এমন কথাগুলো যখন আমরা বাংলায় বলি যে এটা তাকে দেওয়া যেতে পারে, এটা এই কাজটা করা যেতে পারে, ও এটা হতে পারে, ইত্যাদি রকমের সেন্স যখন আসে, তখন সেক্ষেত্রে আমরা বি ব্যবহার করে লাইনটাকে এরকমভাবে বানাতে পারি। এবং সেই 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 ধরনের সিচুয়েশানে বি এর পরে অবশ্যই এরকম ভার্বের থার্ড ফর্মটা কিন্তু থাকতে হবে, তার আগে বিটা ব্যবহার হতে হবে। ওকে, তো এরকম ক্ষেত্রে আমরা বি ব্যবহার হতে দেখতে পাচ্ছি। পরের লাইনটা দেখো, দেখা যাক এখানে কি আসে। আমরা ওদের সাথে হতে চাই, মানে আমরা ওদের সাথে হতে চাই, ওরা হয়তো কোনো জায়গায় যাচ্ছে, তো ওদের সাথে আমি হতে চাই, মানে আমরা হতে চাই, তাদের সাথে সাথে আমরাও যাব, এরকম সেন্সে। বা ওরা হয়তো কোনো একটা লাইক টাফ সিচুয়েশানে রয়েছে, তো আমরা চাই না ওরা একা একা ওখানে থাকুক, ওখানে আমরাও ওদের সাথে সহযোগিতা করতে চাই, ওই টাফ সিচুয়েশানে আমরাও থাকতে চাই, এরকম সেন্সেও বলা যেতে পারে। তো বিভিন্ন রকম ক্ষেত্রে আমরা বাংলায় এমন কথা কিন্তু বলি। তো সেরকম একটা সেন্সেই আমরা ওদের সাথে হতে চাই, ট্রান্সলেট করা যাক তাহলে বিষয়টা বোঝা যাবে। তো আমরা লেখা যাক উই, আমরা ওদের সাথে হতে চাই, উই হতে চাই মানে চাওয়া সেন্স আসছে, তো চাওয়া মানে ওয়ান্ট, হতে চাই, উই ওয়ান্ট। এই সেন্সে এই যে কোনো একটা কাজ যখন আমরা এরকম বলি যেখানে এই কাজটা আমরা চাই, এটা এমনটা আমরা হতে চাই, তোমাদের মতন হতে চাই, ইত্যাদি রকমের সেন্স যখন আসে, তখন সেক্ষেত্রে আমরা টু বি, ওয়ান্টের পরে টু বি ব্যবহার করে সেটা বলতে পারি। উই ওয়ান্ট টু বি তোমাদের সাথে, তো সাথে সেন্সে উইথ, তারপরে হচ্ছে ইউ, উই ওয়ান্ট টু বি উইথ ইউ। তাহলে এখানে টু এর পরে আমরা বি এর ব্যবহার হতে দেখতে পাচ্ছি, উই ওয়ান্ট টু বি উইথ ইউ। তো যখন কোনো জিনিস এরকম ধরনের আর কি হতে চাওয়া বিষয় আসবে, তখন সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করলে তারপরে বি দিয়ে এটাকে কিন্তু বলতে পারি। এরকম ধরনের ওয়ান্ট দিয়ে যখন সেন্স আসে, তারপরে একটা টু থাকলো, এবং তারপরে যখন এরকম হতে চাওয়া সেন্স বোঝাতে চাইবে, তখন সেক্ষেত্রে টু এর পরে বি। এবার এখানে আরও একটা কথা তোমাদের বলে দিই, যেমন ধরো এই ফার্স্ট লাইনটার ক্ষেত্রে যেটা হয়েছিল, সেখানে কি বললাম না, আই উইল বি দেয়ার, তো এখানে বি মানে আমি বলেছিলাম কোনো একটা জায়গায় হওয়া, তো তার মানে হওয়া জাতীয় সেন্স যখন আসে,
তখন সেই ধরনের ক্ষেত্রগুলোতে আমরা বি সেন্সটাকে ইউজুয়ালি বুঝে নিই। তো সেই বি যেটা ওই হওয়া শব্দটার সাথে যদি একটা তে বিভক্তি জুড়ে যায় তাহলে কি হয়, হওয়াটা ধরো সেই সেন্সে হতে হতে জাতীয় সেন্স আসে। তো সেরকম ধরনের নিই যখন আমরা এই যে টু শব্দটা এই টু এর পরে যখন এরকম ভি ফার্স্টের ব্যবহার করি, এখানে যেরকম ভি ফার্স্ট হয়েছে এরকম টু এর পরে যে ভি ফার্স্ট ব্যবহার করি তখন তার মানে জানবে একটা তে বিভক্তি চলে আসে। যেমন যদি বলা হয় টু হেল্প তার মানে সাহায্য করতে, যদি বলা হয় টু গো তার মানে মনে হবে মানে সেন্সটা এরকম আসবে ধরে নেবে যে যেতে, যদি বলা হয় টু মেক তার মানে হবে তৈরি করতে, এরকম ধরনের একটা তে বিভক্তি চলে আসে। সেই জন্য বি মানে যদি হওয়া ধরে নিই তাহলে টু বি মানে হতে, এরকম ধরনের সেন্স আসতে পারে, এর মধ্যে কোনো ভুল নেই। তো এমন সেন্স যখন আসবে সেক্ষেত্রেও আমরা কিন্তু টু এর পরে এরকম বি ব্যবহার করলে আমরা এটা করতে পারি। ওকে, তো এরকম সেন্সে আমরা বি ব্যবহার হতে দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি এখানে চারটে প্রসেস আমরা এখনও পর্যন্ত দেখলাম, চারটে উপায় দেখতে পেলাম যেখানে বি এর ব্যবহারগুলো আমরা কিন্তু করে যেতে পারি। তো প্রথম ক্ষেত্রে যেখানে কোনো একটা জায়গায় হওয়া সেন্সের ব্যবহার হলো, দ্বিতীয় ক্ষেত্রে এবং তৃতীয় ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের সেন্স আসলো যেখানে উইলের ব্যবহার, তারপর ক্যানের ব্যবহার দেখতে পেলাম, তো তারপরে বি চলে আসলো সেটা দেখতে পেলাম, এবং তারপরে যেটা সেখানে আমরা ওই হতে সেন্সে হতে চাওয়া সেন্সে আমরা কিন্তু এখানে ওই টু বি এর ব্যবহার ওটা দেখতে এটাও দেখতে পেলাম। তো এখানে টু বি যেটা হয়েছে অ্যাকচুয়ালি এটাকে আমরা বলতে পারি ইনফিনিটিভ। ওকে, এটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ। ওকে, তোমাদের যদি ইনফিনিটিভ নিয়ে কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই সেটা একটা চেক করে নিও, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আমি ইনফিনিটিভের উপরে অনেকগুলো ভিডিও করেছি, তিন চারটে তো মনে হয় করেই ফেলেছি, তো সেগুলো তোমরা দেখে নিও, তাহলে এই নিয়ে কোনো কনফিউশন আর থাকবে না। যাই হোক, তো দেন নেক্সট লাইনটা দেখা যাক এবার, আমি ওখানে গিয়েছি। আচ্ছা, এখানে এতক্ষণ পর্যন্ত আমরা যেরকমভাবে দেখছিলাম এখানে একটু চেঞ্জ হয়ে যাবে, এখানে বলা হচ্ছে দেখো আমি ওখানে গিয়েছি। যখন জানবে এরকম টাইপের সেন্স আসে যেখানে এরকম করেছি গিয়েছি খেয়েছি এই জাতীয় সেন্স আসে তখন আমরা এটা ধরে নিতেই পারি যে ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লাইনটা বলা হয়েছে। তো এই ছি জাতীয় সেন্স আসলে তো সেই মতন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লাইনটাকে লিখব। এবার যদি লাইনটা লিখি, এখানে আমি লেখার আগে একটা কথা তোমাদের বলতে চাই, আগের ক্ষেত্রে প্রথম দিকে যে লাইনটা লিখেছিলাম সেটা একটু বোঝার চেষ্টা করো, আর তাহলে এই লাইনটা বুঝতে একটু সুবিধা হবে। ওখানে বলা হয়েছিল আমি ওখানে থাকব, মানে ওখানে আমার থাকা হবে, আমার ওখানে একটা উপস্থিতি বোঝানো হয়েছিল, আমার ওখানে হওয়াটা বোঝানো হয়েছিল। এবার সেটা কখন হবে বলেছিলাম লাইনটাতে, না ওটা ফিউচারে হবে, অতীতকালে কাজটা হবে, কিন্তু এক্ষেত্রে ওটা কিন্তু সেরম বলা হচ্ছে না, এটা হয়েছে বলা হচ্ছে। এখানেও কিন্তু আমার একটা উপস্থিতির কথাই বোঝানো হচ্ছে যে আমি ওখানে গিয়েছি, আমার ওখানে যাওয়া যেটা হয়েছে সেটা আমার একটা ওখানে উপস্থিত হওয়ার সেন্স বোঝানো হচ্ছে, কিন্তু সেটা অলরেডি হয়েছে এরকম সেন্স আসছে, ফিউচার টিউচার নয়, প্রেজেন্টে বলা হচ্ছে। ওকে, তো যখন প্রেজেন্টে এরকম সেন্স আসবে তাহলে এখানে কি আমরা বি ব্যবহার করতে পারি? না, নিশ্চয়ই পারি। তো সেই বি এর সেন্সটা এখানে আমাদের বুঝে নিতে হবে। আমি ওখানে গিয়েছি, তো লেখা যাক, ট্রান্সলেট করি তাহলে জিনিসটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। তো আই দিলাম, এবার প্রেজেন্ট পারফেক্টের ফরম্যাট অনুযায়ী হ্যাভ দিলাম, হ্যাভও হতে পারে হ্যাজও হতে পারে, তো এখানে আই আছে তো সেই জন্য আই এর পরে হ্যাভ হয়, তাই লিখলাম আই হ্যাভ। এবার রুলটা কি, যেই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজের ব্যবহার করব এরপরে কি করব, এরপরে ভার্বের থার্ড ফর্ম লিখতে হয়। এটা হচ্ছে অ্যাক্টিভ রুল অনুযায়ী, অ্যাক্টিভ ভয়েসের রুল অনুযায়ী হ্যাভ বা হ্যাজের পরে আমরা ভার্বের থার্ড ফর্ম দিই। এখানে আমরা ভার্ব হিসেবে কাকে ব্যবহার করব তাহলে, আগে যেমন বি ব্যবহার হয়েছিল সেটা, তাহলে আগের ক্ষেত্রে প্রথম লাইনটার ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, বি হলো ভার্বের ফার্স্ট ফর্ম, তার জন্যই না শ্যাল বা উইলের পরে আমরা বি লিখেছিলাম, কারণ ওটা সিম্পল ফিউচারের রুল মেনটেন করেছিল, তো এখানে বি হয়েছিল ফার্স্ট ফর্ম, তার জন্যই ওটা ওখানে বসেছিল। এবার যখন আমরা এখানে ওই বি শব্দটাকে ব্যবহার করতে হবে তখন সেক্ষেত্রে আমরা এই বি এর থার্ড ফর্মটা লিখব, আর আমি একটু আগেই বললাম বি যেটাকে অ্যামিজার বলা হয় তার সেকেন্ড ফর্ম হিসাবে ওয়াজ ওয়ারকে ধরা হয় এবং থার্ড ফর্ম হিসাবে ধরা হয় বিনকে, বিন, বি ডাব্লিউ এন। তাহলে এই সেন্সে আমরা এখানে ওই বিটার থার্ড ফর্ম বিন লিখতে পারি, রাইট, এর মধ্যে কোনো ভুল নেই। আই হ্যাভ বিন হলো ওখানে, দেয়ার, আই হ্যাভ বিন দেয়ার, ওখানে আমি গিয়েছি, ওই জায়গাটা আমার আগে যাওয়া হয়েছে, এরকম একটা সেন্সে তার রেজাল্টটা এখনও রয়ে গেছে, এরকম সেন্সে আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ধরে নিলাম। ওকে,
তো আই হ্যাভ বিন দেয়ার, তাহলে হ্যাভ এর পরে হ্যাভ যখন ব্যবহার করব হ্যাভ এর পরে বা হ্যাজ এর পরেও আমরা কিন্তু বিন এর ব্যবহার হতে দেখতে পারবো যখন দেখব কোনো একটা জায়গায় আমার উপস্থিতিটাকে বোঝানো হবে। ঠিক যেমনটা সিম্পল ফিউচারের ক্ষেত্রে হয়েছিল, আমার ওখানে হওয়াটা বোঝানো হয়েছিল, কিন্তু টেন্সগত বিষয়টাকে বুঝে নিতে হবে। যে আমি যদি ফিউচারে এরকম বলি যে ফিউচারে কোনো একটা জায়গায় আমার হওয়া বোঝাবে, তাহলে সেক্ষেত্রে আমি বি ব্যবহার করলাম ওই রকমভাবে আই উইল বি দেয়ার। এবার যখন সেটা আমি কোনো একটা জায়গায় গিয়ে ফেলেছি অলরেডি, এরকম ছি জাতীয় সেন্স আসবে, তখন সেক্ষেত্রে আই হ্যাভ বিন দেয়ার এরকমভাবে বলতে পারি। যদি আই এর জায়গায় হি হতো তাহলে হি হ্যাজ বিন দেয়ার, শি হলে শি হ্যাজ বিন দেয়ার, এরকমভাবে এটা বলতে হতো। এবার এই যে সেন্সটা এখানে দেখতে পেলাম, এটা আবার এই আগের লাইনের ক্ষেত্রে যদি এটা এরকম ধরনের হতো যে আই উইল ব্যবহার করার পরে একটা হ্যাভ থাকতো, তাহলেও ওখানে থার্ড ফর্ম হিসাবে কিন্তু বিন হতে পারতো। আই উইল হ্যাভ বিন দেয়ার এরকম একটা সেন্সে, ওকে আই উইল হ্যাভ বিন দেয়ার, তাহলে সেটা আবার হয়ে যেত ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এই বিষয়গুলোর মধ্যে দিয়ে আমরা কি বুঝতে পাচ্ছি, বি মানে হলো ভার্বটার ফার্স্ট ফর্ম, বিন যেটা সেটা হচ্ছে ভার্বটার থার্ড ফর্ম। যে যে ক্ষেত্রে এই বি শব্দটার বি ভার্বটার থার্ড ফর্মের প্রয়োজন হবে আমরা সেখানে বিন লিখবো, যেখানে ফার্স্ট ফর্মটার প্রয়োজন হবে সেখানে বি লিখবো। আগের যে লাইনটা লিখলাম যেটা কি না ফোর্থ লাইন, যেখানে ইনফিনিটিভটা করলাম, সেখানে আমরা লক্ষ্য করেছিলাম টু ব্যবহার হয়েছিল, টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসার রুল আছে ইনফিনিটিভের সেন্স অনুযায়ী, সেই জন্যই ওখানে কিন্তু বি লিখেছি। টু এর পরে যদি বিন লিখতাম ভুল হয়ে যেত। তো এরকম সেন্সেই, আলাদা কিছু হাতি ঘোড়া ব্যাপার নয়, বি হচ্ছে ফার্স্ট ফর্ম, বিন হলো থার্ড ফর্ম। ঠিক যেরকম একটা টেক বা একটা ডু একটা মেক এগুলোকে যেরকমভাবে ব্যবহার করো সেরকমভাবেই কিন্তু এদেরও ব্যবহার এখানে আমরা দেখতে পাচ্ছি, ওকে আলাদা কিছু নয়। নেক্সট লাইনটা দেখো, আমায় জানানো হতে পারতো, এই যে কথাটা এখানে বলা হয়েছে, আমি এখানে একটা পারফেক্টের সেন্স এনেছি, আমায় জানানো হতে পারতো, যে কাজটা এখানে বলা হয়েছে এটা অতীতকালকে রেফার করছে, যে আমায় জানানো হতে পারতো কিন্তু হয়নি, এরকম একটা সেন্স। তো অতীতে একটা কোনো কাজ হতে পারতো, তো এই ধরনের যখন সেন্স আসে, হতে পারতো, এটা ঘটতে পারতো, এরকম ধরনের সেন্স আসে, তখন সেক্ষেত্রে আমরা উড এবং তারপরে ওই হ্যাভ ব্যবহার করে ভি থার্ড করে লাইনটাকে আমরা করতে পারি। তো সেই বিষয়টাই আমরা এখানে কিন্তু এবার করব। এবার সেই অনুযায়ী যদি আমরা এটা লিখি লাইনটা কেমন হতে পারে, আমায় জানানো হতে পারতো, তো আমায় সেন্সে আই লেখা যাক, যে আই লিখে দিলাম, তারপরে আমায় জানানো হতে পারতো, তো আই তারপরে হবে ফিউচারে, আই মিন ফিউচার নয় পাস্টে, পাস্টের ফিউচার অ্যাকচুয়ালি। তো আই উড হ্যাভ জানানো হতে পারতো, মানে আমাকে ইনফর্ম করা যেতে পারতো, এরকম একটা সেন্স। ইনফর্ম করা মানে জানানো। এবার দেখো এই যে কাজটা এখানে বলা হচ্ছে আমায় জানানো হতে পারতো, তার মানে এটা তো আমার, আমি নিজে নিজে অ্যাক্টিভিটিটা করছি না, অন্য কারোর দ্বারা জানানোটা হতে পারতো, তার মানে এখানেও কিন্তু প্যাসিভ ভয়েস হয়েছে। তো যখন প্যাসিভ ভয়েস হবে সেই সেন্সেও আমরা কিন্তু সেই আগে ঠিক যেরকম কিনা আমরা এর আগে করেছিলাম, হ্যাঁ এই যে সেকেন্ড থার্ড লাইনটা এবং সেকেন্ড লাইনটাতে যেরকম প্যাসিভ ভয়েস আমরা দেখতে পেয়েছিলাম সেখানে বি এসেছিল, এখানে আমরা প্যাসিভ ভয়েসে দেখতে পাবো যে বিন এর ব্যবহার হবে। ওকে তো আই উড হ্যাভ লেখার পরে এখানটায় লিখবো বিন, আই উড হ্যাভ বিন কি না জানানো হতে পারতো, আই উড হ্যাভ বিন ইনফর্মড, আই উড হ্যাভ বিন ইনফর্মড বাই দিয়ে কারোর দ্বারা, বাই ইউ হতে পারে, ধরে নিতে পারি আমরা যে এখানে বাই ইউ আছে, বাই ইউ, ওকে আই উড হ্যাভ বিন ইনফর্মড বাই ইউ, তোমার দ্বারা আমায় জানানো হতে পারতো। এবার যদি আমরা লাইনটাকে অ্যাক্টিভে আনি ঠিক যেরকম আগে আমরা করেছিলাম সেরকমভাবে যদি করি, তাহলে লাইনটা কি হবে, প্রথমে আমরা এই ইউ শব্দটাকে লিখতে পারি, তো সেই অনুযায়ী ইউ, তারপরে কি করব, উড রয়েছে সেই উডটাকে আমরা অ্যাক্টিভে করছি, তো উডটাকে ইউ এর পরে লিখবো, সেই অনুযায়ী ইউ উড, তারপরে কি হ্যাভ আছে লিখে দেবো হ্যাভ, ইউ উড হ্যাভ লিখলাম, এরপরে কি এই বিন যে ব্যবহার হয়েছে সেই বিনটা আর থাকবে না, সেখানে আমরা ওই হ্যাভের পরে ভি থার্ড এই ইনফর্মড কথাটা এটা লিখে দেবো, ইউ উড হ্যাভ ইনফর্মড, আই রয়েছে আইটা হয়ে যাবে মি, ওকে ইউ উড হ্যাভ ইনফর্মড মি, এটা অ্যাক্টিভে রয়েছে, রাইট। সেটা চেঞ্জ হয়ে প্যাসিভের ফর্ম্যাটে যখন আসছে
তখন সেক্ষেত্রে আমরা বিন ব্যবহার করছি। তাহলে বলতে পারি যখন আমরা এরকম ধরনের পারফেক্ট টেন্স করি তখন সেই পারফেক্ট টেন্সে আমরা কিন্তু প্যাসিভ ভয়েসে গেলে এই হ্যাভ বা হ্যাজ যেটা থাকে তারপরে আমরা বিনের ব্যবহার করতে পারি। যদি এরকম হতো যে এখানে উড থাকতোই না, এখানে উডই থাকতো না, যদি এরকম হতো যে লাইনটা এরকম যদি থাকতো ইউ হ্যাভ ইনফর্মড মি, এই কথাটা যদি থাকতো, উডটা নাই থাকতো, তাও কিন্তু আমরা যখন এটাকে চেঞ্জ করতাম প্যাসিভে নিয়ে যেতাম তখনও কিন্তু আমরা হ্যাভ এর পরে বিন আনতাম। তাহলে এখান থেকে সামারাইজড বিষয়টা কী দাঁড়াচ্ছে, এখান থেকে বিষয়টা দাঁড়াচ্ছে এইটা, যখন আমরা প্যাসিভের ফরম্যাটে এরকম দেখি যেখানে পারফেক্ট টেন্সের ব্যবহার হয়েছে, প্যাসিভে পারফেক্ট টেন্স, বুঝে রাখবে বিষয়টা, প্যাসিভে পারফেক্ট টেন্সের ব্যবহার যখন হচ্ছে আমরা বিন অবশ্যই আনবো, ওকে, অবশ্যই আনবো, এখানে অন্য কিছুই বসবে না। প্যাসিভে যখন পারফেক্ট টেন্সার যখন প্যাসিভ করব আমরা তখন সেক্ষেত্রে আমরা বিন ব্যবহার করব, ওকে, এরকম ধরনের সেন্সে। তো সেটা একটা রুল আছে বিন ব্যবহার হওয়ার, এবং এখানে যে বিনটা ব্যবহার হচ্ছে সেটা এই হ্যাভ রয়েছে বলে বা হ্যাজ যদি থাকতো হ্যাজের জন্য, এখানে উডের পরে কিন্তু হ্যাজ পসিবল নয়, কিন্তু সেক্ষেত্রে ওটা উড ছাড়া হতে হতো, যেমন হি হ্যাজ বিন এরকমভাবে বলছি আর কি, সেরকম যদি হতো তো সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের ফলো করতে হবে এইরকমভাবে, ওকে। এবং তারপরে ভার্বের একটা থার্ড ফর্ম ওখানে বসে যাবে, তো এই রুলটা মনে রাখবে। এবার যদি আগের লাইনটার সঙ্গে একটা কনফিউশন তোমাদের মনে হয়ে যাচ্ছে তাহলে সেখানে আরেকটা কথা বলে দিই, আগের লাইনে যে বিন ব্যবহার হয়েছিল ও নিজেই হয়েছিল মেইন ভার্ব, এখানে কিন্তু ও মেইন ভার্ব নয়, এখানে মেইন ভার্ব অন্য একটা আছে যেটা হচ্ছে তার পাশে ইনফর্মড, ইনফর্মড হলো মেইন ভার্ব। যেমনটা আগে যখন আমরা প্যাসিভ করলাম সেকেন্ড লাইন এবং থার্ড লাইনে, সেখানেও দেখো এই যে টট, তারপরে এখানে গিভেন, এরা হচ্ছে মেইন ভার্ব, ওখানে কিন্তু বি শব্দটা মেইন ভার্ব নয়, কিন্তু সেকেন্ড লাইন এখানে সেকেন্ড নয়, বাট এই যে কত 1 2 3 4 5th লাইন যেটা আছে, এই ফিফথ লাইনে যেটা কিনা বিন, এই শব্দটা এ হয়েছে মেইন ভার্ব, কারণ এছাড়া আর তো কোনো ভার্ব আমরা দেখতেও পাচ্ছি না। আর হ্যাভ বা হ্যাজের পরে রুল হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বসতে হবে, তো এখানে আমি যদি আর মেইন ভার্ব না পাই আর কোনটা হতে পারে, এটা তো ডেফিনেটলি হবে, এটাই হচ্ছে সেই হওয়াটা বোঝাচ্ছিল। তো ওখানেও থার্ড ফর্ম হয়েছিল, সেকেন্ড ফার্স্ট লাইন যেটা রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওখানেও বি যে শব্দটা হয়েছে ও ফার্স্ট ফর্ম বসেছে, কিন্তু যে মুহূর্তে আমরা প্যাসিভ করছি তখন বিষয়টা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তো এটা অবশ্যই মনে রাখবে যে যখন এরকম পারফেক্ট টেন্সের প্যাসিভ করবে তখন সেক্ষেত্রে অবশ্যই বিন ব্যবহার করতে হবে। নেক্সট লাইন, এক ঘন্টা হয়েছে, এক ঘন্টা হয়েছে, এই সেন্সে আমরা এটাও একরকম এই এই লাইনটার মতন হয়েছে, আমি ওখানে গিয়েছি এক ঘন্টা হয়েছে, এই জাতীয় সেন্সে। তো সেই অনুযায়ী লাইনটা আমরা ট্রান্সলেট করব একই ফরম্যাটে, আলাদা কিছু নয়। তো এক ঘন্টা হয়েছে মানে আমরা এরকমভাবে লাইনটাকে লিখতে পারি, ইট অ্যাপোস্ট্রফি এস, আমরা ইট অ্যাপোস্ট্রফি এস মানে আমরা কি জানি এটা হয় ইট ইজ, বাট এখানে কিন্তু ইট ইজ নয়, ইট হ্যাজ, ইট হ্যাজ সেন্সে এটা ব্যবহার হচ্ছে। ইটস বিন অ্যান আর, ইটস বিন অ্যান আর, ইটস বিন অ্যান আর মানে হচ্ছে ইট হ্যাজ, এখানে এটার মানেটা হচ্ছে ইট হ্যাজ, ইট হ্যাজ বিন অ্যান আর। তো সেই অনুযায়ী এই যে বিনটা, এই বিন হলো এখানে থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম, ওকে, ঠিক যেরকমটা এই লাইনে হয়েছে আই হ্যাভ বিন দেয়ার, এখানেও তাই হয়েছে ইট হ্যাজ বিন অ্যান আর, আমরা এটা এইভাবে লিখলাম ইটস বিন অ্যান আর, ওকে। এবার পরের লাইনটা দেখো, সে এটা দু ঘন্টা ধরে করছে। যখন জানবে এমন ধরনের কোনো লাইন বলি আমরা যেখানে কোনো একটা কাজ নির্দিষ্ট একটা সময়কাল ধরে চলছে বোঝানো হচ্ছে এবং যে সময়কালটা হচ্ছে সেটা বলে দেওয়া হয়েছে, এরকম ধরনের সেন্স যখন আসে তখন আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলে থাকি। হতে পারে সেক্ষেত্রে সময়কালটা বলে দেওয়া হলো, আবার হতে পারে শুরুর সময়কালটা শুধু বলা হলো যে এই কাজটা সকাল থেকে চলছে, এরকম একটা সেন্সে। যখন এই ধরনের সেন্স আসে তখন সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি। তো সেই অনুযায়ী আমরা এবার এই লাইনটাকে লিখব। তো ট্রান্সলেট করা যাক, সে এটা দু ঘন্টা ধরে করছে, তো হি হ্যাজ বিন ডুইং ইট ফর টু আওয়ার্স। তো
तो যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট করি সেটা রুলটাই হচ্ছে এটা যে সেখানে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ ব্যবহার হওয়ার পরে আমরা সেখানে বিন এর ব্যবহার করি বিন এবং তারপরে আসে ভার্বের সাথে আইএনজি যোগ হওয়া সেই পার্টিসিপেলটা তো এখানে প্রেজেন্ট পার্টিসিপেল ডুইং হয়েছে তারপরে আসছে এখানে একটা অবজেক্ট আছে এবং তারপর ফর দিয়ে যে সময়কালটা বলা হয়েছে সেটা আমরা লিখে দিয়েছি যে এই সময়কাল ধরে এতটা টাইম ধরে এটা হয়েছে এবার এখানে তাহলে আমরা দেখতে পেলাম যে যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হবে সেখানেও আমরা বিন এর ব্যবহার হতে দেখতে পাবো ওকে তাহলে বিন ব্যবহারের জায়গাটা বুঝে নাও বিন কোথায় কোথায় ব্যবহার হচ্ছে এরকম ধরনের একটা সেন্স যেখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আসছে এমন একটা সেন্স যেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মেইন ভার্ব হিসাবে ভার্বের থার্ড ফর্ম হয়ে বিন ব্যবহার হচ্ছে ওকে তারপরে যখন আমরা প্যাসিভে কোনো একটা পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্ম করছি তখন সেক্ষেত্রে আমরা হ্যাভ বা হ্যাজ বা হ্যাড যাই থাকুক তারপরে আমরা বিন এর ব্যবহার করব এবং তারপরে আসবে ভি থার্ড আর এছাড়া আমরা এর আগে যেটা দেখতে পেলাম এই লাইনটা সেখানেও কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিভাবে বিন এর ব্যবহার হয়েছে সেটা আমরা দেখেছিলাম তো দেখা যাচ্ছে যে আমরা এই সমস্ত রুলগুলো যদি খেয়াল রাখি তাহলে বিন এবং বি নিয়ে কোনো কনফিউশন আসবে না এবার লাস্টের দিকে যে তিনটে লাইন রয়েছে এই তিনটে লাইন এবার দেখে নাও চিঠিটা লেখা হচ্ছে এই যে লাইনটা এই লাইনটা যদি আমরা লিখি ট্রান্সলেট করি কি সেন্সে হবে দেখো বলা হচ্ছে চিঠিটা লেখা হচ্ছে তার মানে কাজটা কারোর দ্বারা সম্পন্ন হচ্ছে তো সেই সেন্সে এখানেও দেখো আমরা প্যাসিভের সেন্সটা পেয়ে যাচ্ছি তো লাইনটা আমরা লিখবো ট্রান্সলেট করব এবার চিঠিটা মানে দ্য লেটার লিখলাম এবার চিঠিটা যে লেখা হচ্ছে এটা কারোর দ্বারা হচ্ছে সেই সেন্সে আমরা এটা করব তো প্যাসিভের সেই জন্য ফরম্যাটে ফেলবো আর একটা পয়েন্টও আমরা এখানে খেয়াল রাখবো টেন্সটা এখানে কি টেন্সে আছে দেখো কাজটা বলা হচ্ছে হচ্ছে তার মানে কাজটা চলছে বোঝানো হচ্ছে তো এটা বলতেই পারি যে এটা কন্টিনিউয়াস টেন্স হয়েছে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোন ফর্ম না এটা প্যাসিভ ফর্ম তো সেই অনুযায়ী তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্ম যখন হয় সেক্ষেত্রে আমরা বিইং এর ব্যবহার হতে দেখতে পাই তো সেই অনুযায়ী দ্য লেটার এটা লেখার পরে আমাকে প্রথমে লিখতে হবে একটা এরপরে ইজ ইজ আনতে হবে অ্যাম ইজ বা আর এর মধ্যে একটা বসে সাবজেক্টের উপরে ডিপেন্ড করবে সেটা কোনটা তো এখানে দ্য লেটার আছে তার জন্য আমরা এখানে ইজ লিখব যদি এখানে লেটার্স হতো তাহলে আর লিখতে হতো এরকমই ব্যাপারটা তো দ্য লেটার ইজ এবার কি করব যেই কাজটা যেহেতু এখানে চলছে বোঝাচ্ছে সেই চলছে এই চলার বিষয়টা যেই আসবে একটা আইএনজি সেন্স আনার জন্য আমরা এখানে বিইং দিয়ে সেটা বুঝিয়ে দেব বি ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সেই চলছে বিষয়টাকে কিন্তু এখানে আনা হলো এরপর এখানে বলা হচ্ছে যে লেখা এই লেখা যে লেখার কাজটা সেটার আমরা এখানে ব্যবহার করব এই লেখা সেন্সের রাইট সেটার থার্ড ফর্ম লিখতে হবে প্যাসিভ ভয়েস মানেই একটা থার্ড ফর্ম বসতেই হবে দ্য লেটার ইজ বিইং রিটেন মেইন ভার্বের থার্ড ফর্মটাই সবসময় আমাদের ব্যবহার করতে হয় দ্য লেটার ইজ বিইং রিটেন হয়ে গেল চিঠিটা লেখা হচ্ছে এর অর্থটা ওকে তো এখানে আমরা দেখতে পেলাম বিইং এর ব্যবহার তাহলে এবার বিইং এর সেন্সের ক্ষেত্রে আমরা কি বিষয়টা এখানে বুঝতে পাচ্ছি যখন কোনো একটা এমন লাইন থাকে যেখানে কন্টিনিউয়াস টেন্স আসে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হোক বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হোক যদিও ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসটা অতটা গ্র্যান্টেড নয় তাও এই কন্টিনিউয়াসের টেন্স যখনই হবে তখন সেক্ষেত্রে আমরা ওই আইএনজি সেন্সটাকে বোঝানোর জন্য প্যাসিভে যখন ওটা যাব তখন আমরা সেখানে বিইং এর ব্যবহার করব ওকে যদি এটা এখানে ইজ এর জায়গায় ওয়াজ হতো অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস বোঝানো হতো তাহলে বিষয়টা কিন্তু কারেক্ট হতো দ্য লেটার ওয়াজ বিইং রিটেন মানে অতীতকালে লেখা হচ্ছিল এরকম একটা সেন্স আসবে তো এটাই তোমাদের মনে রাখতে হচ্ছে এখানে যে যখন কোনো একটা কাজ আরও একবার বলে দিই কোনো একটা কাজ চলছে বোঝানো হচ্ছে কিন্তু সেটা প্যাসিভে তখন সেক্ষেত্রে আমরা এরকমভাবে বিইং এর ব্যবহার করব ওকে নেক্সট লাইনটা দেখো আমায় অনুসরণ করা হচ্ছে আমায় অনুসরণ করা হচ্ছে তো এই যে লাইনটা এখানে বলা হচ্ছে এটাও ঠিক আগের মতনই কিন্তু করা হয়েছে ওখানে চিঠিটা লেখা হচ্ছে বলা হয়েছে এখানে আমায় অনুসরণ করা হচ্ছে এরকম বলা হচ্ছে সেম সেন্সটাকেই কিন্তু এখানে নেওয়া হয়েছে তো সেই অনুযায়ী আমরা এটা লিখব আমায় সো আই আই অ্যাম আগে যেরকম ফরম্যাটে হলো একই রকমভাবে কারোর দ্বারা আমায় অনুসরণ করা হচ্ছে এবং কাজটা চলছে বোঝানো হয়েছে সো আই অ্যাম বিং ফলোড
I am being followed. Follow মানে অনুসরণ করা। তো কাজটা এখানেও আমরা ঠিক আগের মতনই দেখলাম যে এখানেও being এর ব্যবহার হলো এবং তারপরে ভিথার চলে আসলো। তাহলে কোনো কাজ যখন এরকম চলছে বোঝানো হয় অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স হয় তখন সেই ক্ষেত্রে সেটার প্যাসিভ ফরম্যাট যখন করি তখন আমরা ওই am, is, are বা was, were যাই অক্সিলারি ভার্ব হোক টেন্স অনুযায়ী সেটার পরে আমরা being লিখব এবং তারপরে ভার্বের থার্ড ফর্মটা লিখব। তাহলে এখান থেকে being এর ব্যবহারটা আমরা বুঝে গেলাম। লাস্ট লাইনটা দেখো, খুশি হওয়ায় সে হাসছে, খুশি হওয়ায় সে হাসছে। তো এখানে যে লাইনটা এটার মধ্যে আমরা এটাতেও আমরা বিইং এর ব্যবহার দেখতে পাবো কিন্তু একটু ভিন্ন রকম ভাবে। এখানে ও যে ব্যবহারটা হবে সেটা এই হওয়ায় সেন্সে। ওকে, যখন জানবে এমন কোনো একটা কথা বলি এই জিনিসটা হওয়ায় এটা ঘটলো এরকম টাইপের সেন্স আসে তখন সেক্ষেত্রে আমরা বিইং এর ব্যবহার করে লাইনটা বলতে পারি। এখানে খুশি হওয়ায় মানে এটা একটা কজ বোঝাচ্ছে যে এই কারণে সেই এই পরের ঘটনাটা ঘটলো, খুশি সে হলো বলে তার জন্য কি হলো সে হাসছে, এই সেন্সটা। তাহলে এখানে কারণ যেটা সেটা কিন্তু এই খুশি হওয়ায় এটা হচ্ছে কারণ। তো যখন এরকম হওয়ায় জাতীয় সেন্স আসবে সেক্ষেত্রে আমরা বিইং ব্যবহার করে লিখতে পারি। তো সেরকমভাবে এটা এবার আমরা এটা ট্রান্সলেট করে ফেলি। ওকে, তো হওয়ায় সেন্সে বিইং কি হওয়ায় না হচ্ছে এখানে খুশি হওয়ার কথা বলা হচ্ছে। তো হ্যাপি, বিইং হ্যাপি খুশি হওয়ায় এবার কি সে হাসছে, সে হাসছে মানে কাজটা এখন চলছে। তো হি বা সি যা হোক একটা দিলাম, তারপরে ইজ লাফিং, ইজ লাফিং। ওকে, তাহলে বিইং এর আরও একটা ব্যবহার আমরা এখান থেকে দেখতে পেলাম যেটা বোঝানো হচ্ছে হওয়ায় সেন্সটা। ওকে, তাহলে এই যে বিষয়গুলো এতক্ষণ ধরে আমরা দেখতে পেলাম এখানে, এখান থেকে একটা সামারাইজ পয়েন্ট যদি বোঝার চেষ্টা করি সেটা কেমন হবে। আমরা বি এটার ব্যবহার করব, এই বি শব্দটার ব্যবহার করব তখন যখন কোনো একটা জায়গাতে ভবিষ্যৎকালে হতে পারে আমার উপস্থিতিটা বোঝানো হবে, তখন সেই ক্ষেত্রে মেইন ভার্ব হিসাবে যেখানে ফার্স্ট ফর্মে ব্যবহার করতে হবে সেরকম সেন্সে আমরা বি দিয়ে লাইনটা বলতে পারি। যেমন এখানে হয়েছে আই উইল বি দেয়ার, হি উইল বি দেয়ার, দে উইল বি দেয়ার, এরকম ধরনের সেন্সগুলোতে এটা একটা বি এর ব্যবহার হচ্ছে। আরেকটা বি ব্যবহার হতে পারে যখন আমরা বলতে পারি এরকম সিম্পল ফিউচার টেন্স থাকছে, বা হতে পারে এরকম ক্যান দিয়ে, কুড দিয়ে, মে, মাস্ট ইত্যাদি রকমের সব মডাল দিয়ে যখন থাকবে লাইনটা, যেখানে সেই মডালের পরে আমরা দেখব ভার্বের ফার্স্ট ফর্ম বসছে, তখন সেটা যখন আমরা প্যাসিভে করব তখন সেক্ষেত্রে আমরা বি ব্যবহার করব। এরপরে যখন আমরা দেখতে পেলাম ইনফিনিটিভের ব্যবহার হচ্ছে, ইনফিনিটিভের টু এর পরে বি জাতীয় সেন্স আসছে যেখানে যার অর্থটা দাঁড়াচ্ছে এরকম হতে চাই, এই ধরনের একটা সেন্স, মানে হতে জাতীয় সেন্স আসছে এক কথায় বলতে গেলে, হতে জাতীয় তে বিভক্তি আসছে, তখন সেক্ষেত্রে আমরা এই হতে জাতীয় সেন্সে টু এর পরে বি বসিয়ে কাজটাকে করতে পারি। ওকে, তারপরে যে লাইনটা আছে যেখানে আমরা বিনের ব্যবহার দেখতে পাচ্ছি, বিনের ক্ষেত্রে বিষয়টা দাঁড়ালো কি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন হচ্ছে, পাস্ট পারফেক্ট টেন্স যখন হচ্ছে বা ফিউচার পারফেক্ট টেন্স যখন হচ্ছে, যেখানে মেইন ভার্ব হিসাবে আমরা এমন একটা সেন্স দিচ্ছি বা বোঝাচ্ছি যেখানে আমার উপস্থিতিটা বোঝানো হচ্ছে, ঠিক যেরকমটা বি এর ক্ষেত্রে হয়েছিল সেরকম আমার উপস্থিতিটা বোঝানো হচ্ছে বা কারো একটা নির্দিষ্ট কোনো সাবজেক্টের উপস্থিতিটা বোঝানো হচ্ছে, তার হওয়াটা বোঝানো হচ্ছে, তখন সেক্ষেত্রে সেটার থার্ড ফর্ম যেহেতু ব্যবহার করতে হয় তো সেই বি ভার্বটারই থার্ড ফর্ম হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে বিন। সেই এখানে মেইন ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে এবং সেই হচ্ছে এখানে তার মানে এই বিনটাই হচ্ছে গিয়ে বি শব্দটার থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম। ওকে, এটা একটা ব্যবহার। এছাড়া যখন আমরা পারফেক্ট টেন্স হতে দেখব, পারফেক্ট টেন্সের ফরম্যাটে হ্যাভ হোক, হ্যাজ হোক, হ্যাড হোক, যাই আসুক না কেন সেটার পরে আমরা বিনের ব্যবহার করব যখন ওটা প্যাসিভ ভয়েস হবে। পারফেক্ট টেন্সের ফরম্যাটে প্যাসিভ ভয়েস যখন হবে তখন সেই হ্যাভ, হ্যাজ বা হ্যাডের পরে আমরা বিনের ব্যবহার করব, যেমনটা এখানে আমরা দেখতে পেলাম। ওকে, নেক্সট আরও একটা এক্সাম্পল দেখো যেখানে আমরা বিনের ব্যবহার দেখতে পাচ্ছি, যেখানে কিনা এই ইটস, ইটস বিন অ্যান আওয়ার এরকম কথা আমরা বলি, তো এরকম এগুলো ইটের পরে অ্যাপোস্ট্রফি এস আছে, তো সেটাকে আমরা ইট ইজ সেন্সে ভাববো না, ইট হ্যাজ এরকম সেন্সে ভাববো। তো সেই অনুযায়ী ইট হ্যাজ বিন অ্যান আওয়ার, এটা আলাদা কোনো রুল নয়, এটা হচ্ছে এই প্রেজেন্ট পারফেক্টের যে ফরম্যাটটা সেই ফরম্যাটেই এটাও কিন্তু হয়েছে।
এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরেকটা জায়গা যেখানে কিনা আমরা been এর ব্যবহার করছি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন এরকম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আসবে শুধু প্রেজেন্ট নয় অ্যাকচুয়ালি পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট নয় শুধু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন হবে যখন হচ্ছে সেটা তোমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করবে সেক্ষেত্রেও মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখনই হবে সেখানে তোমরা been ব্যবহার করবে এবং তারপরে আইএনজি ফর্মটাকে লিখবে তো এখানে সেটা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে তারপরে নেক্সট যে লাইনটা সেখানে আমরা দেখতে পাচ্ছি বিইং এর ব্যবহার হচ্ছে বিইং এর ব্যবহারটা এরকম সেন্সে ব্যবহার হচ্ছে যখন কোনো কাজ চলছে বোঝাচ্ছে এবং সেই চলতে থাকা যে কাজটা সেই কাজটা একরকম প্যাসিভ ভয়েসে বলা হচ্ছে তখন সেক্ষেত্রে যে কাজটা কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে এবং সেটা প্যাসিভ ভয়েস হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক বা পাস্ট কন্টিনিউয়াস হোক আমরা অবশ্যই সেক্ষেত্রে বিইং এর ব্যবহার করব প্যাসিভে আচ্ছা এছাড়া আরও একটা যেটা শেষে দেখতে পেলাম যেখানে হওয়ায় জাতীয় সেন্স আসছে এটা হওয়ায় ওটা হলো এরকম ধরনের সেন্স যখন আসে সেক্ষেত্রে আমরা বিইং এর ব্যবহার করে ওটাকে করতে পারি এবং এক্ষেত্রে অবশ্যই আরেকটা পয়েন্ট বলে দিই যখন এই হওয়ায় সেন্সে বিইং ব্যবহার করবে মনে রাখবে এর পরে একটা অ্যাডজেকটিভ তোমাকে কিন্তু ইউজ করতে হবে যেমন এখানে বিইং এর পরে হ্যাপি লিখলাম এই সেন্সটা এই বিইং এর পরে হ্যাপি যে লিখছি তার মানে সেই হওয়ায় জাতীয় সেন্সটা কি হওয়ায় না সুখী হওয়ায় বা খুশি হওয়ায় দুঃখী হওয়ায় সেই সেন্সটা বোঝাচ্ছ তো সেই সেন্সে বিইং ব্যবহার করে আমরা এটা করতে পারি তো এইরকম বিশেষ কিছু সিচুয়েশন আছে যেখানে কিন্তু আমরা এগুলোর ব্যবহার দেখতে পাই বি বিন বিইং এছাড়া কোথাও না কোথাও কিছু কিছু এক্সেপশনস থাকে বাট মেইনলি এই ফ্যাক্টসগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে ওকে তো যাই হোক এরকমভাবে বি বিন আর বিইং এর মধ্যে কনফিউশনটা রাখবে না বিভিন্ন রকম এই জাতীয় লাইন্স তোমরাও জাস্ট সাবজেক্টটাকে চেঞ্জ করে দিয়ে অবজেক্টটাকে চেঞ্জ করে দিয়ে লাইন্সগুলোকে বানাও তারপরে ভার্ব চেঞ্জ করে দিও লাইনগুলোকে তৈরি করো তাহলে জানবে এই রিলেটেড কনফিউশন আর একেবারেই থাকবে না স্টিল যদি কনফিউজড হও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কোনো পার্টিকুলার ম্যাটারের উপরে কনফিউশন থাকলে আমাকে সেটা বলো আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য Bye-bye.